بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمانت إقرأ بانجلا درشق شتا إسلامي كيو يعني ويت إقرأ بقرامي أفنا در كان تريكم بارك بعد الحمد لله مدر شتر ويچين بريتانيا سود بدر علم الدين شيخ الحديث মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ফোর স্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাতুহুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ যেহেতু রমজান শরীফ চলে এখন লাইলাতুল কদর এবং ইতিকাফ এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ এবং 10-15 মিনিট পরে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব জাযাকাল্লাহ খায় আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شمانی تو اقرا بنگلار پریو درشت سبای مبونیرا দেখতে দেখতে রমজান শরীফের শেষ অর্ধে আমরা চলে এসেছি। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান শরীফের যে দিনগুলো অতিবাহিত হয়েছে আল্লাহ যেন কবুল করেন, বাকি যে কয়েকটি দিন বাকি রয়েছে আমরা যেন সঠিকভাবে এই দিনগুলো থেকেও আমরা যেন ফায়দা নিতে পারি, আল্লাহ আমাদের সেই তফিক দান করুন, আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছি কোরআন শরীফের একটি সূরা পড়েছি লাইলাতুল কদর প্রসঙ্গে, এই লাইলাতুল কদর কি পরিমাণ গুরুত্বপূর্ণ তার একটি প্রমাণ এটাই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রের গুরুত্ব বোঝাতে গিয়ে কুরআন শরীফে পূর্ণ একটি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এবং সূরাটির নাম দিয়েছেন সূরাতুল কদর। এবং এটা সত্যি গুরুত্বপূর্ণ, আল্লাহ নিজে কোয়েশ্চন করেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সময় তুমি কি জানো, অর্থাৎ আমরা জানার পরেও যতটুকু জানবো ওই জানাটাও যথেষ্ট নয়। এরপর আল্লাহ নিজে বলতেছেন লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেছেন এই আয়সুরার মধ্যে যেগুলো আমরা পাই, যে প্রথমত গুরুত্বপূর্ণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিমের একটি সূরা এই রাত সম্পর্ক অবতীর্ণ করেছেন। দুই নম্বর, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছিলেন লাইলাতুল নুজুলুল কোরআন। তিন নম্বর, কোরআনের আরেক জায়গায় এই রাতকে লাইলাতুল মুবারাকা বলেছেন সূরা দুখানে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, সেখানে এই রাতকে লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। চার নম্বর, এই রাত্রিতেই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, পুরা আগামী এক বৎসরের হায়াত মৌত সুস্থতা অসুস্থতা কে কতটুকু ইনকাম করবে না করবে, সুখ দুঃখ কে হজে যাবে সব কিছু এই রাত্রিতেই ফাইনাল করে, যেগুলা অলরেডি তকদির লেখা ছিল বা ওই রাত্রিতে আবার এটাকে রিনিউ করে ফেরেশতাদের হাতে হস্তান্তর করা হয় বলেও
কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তাছাড়া পাঁচ নম্বর এই রাত্রের ফজিলত বুঝাতে গেলে বলেছেন, খাইরু মিন আলফি শাহর, এই রাত্রে যে কোনো ইবাদত বন্দেগী করলে হাজার মাসের চেয়েও তার ফজিলত বেড়ে যায়। তো এই রাত্রে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, তো এটা হাজার মাস সুবহানাল্লাহ বললে যে সফরকতা ছিল, আপনি একবার সুবহানাল্লাহ বলার কারণে এর চেয়েও বেশি সফ পাবেন। এজন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, জিকির তসবিহাত পড়ব, কোরআনে করিমের তেলাওয়াত করব, দোয়া করব, এবং এই রাত্রে সদকা খরচ করব। যদি আপনি একটি পাউন্ড খরচ করেন, তো ওই একটি পাউন্ড হাজার মাস খরচ করার চেয়েও যে সব পরকতা ছিল, অর্থাৎ হাজার পাউন্ডের চেয়েও বেশি সব পাবেন আপনি একটি পাউন্ড খরচ করলে ওই রাত্রিতে। খাইরু মিন আলফি শাহর। আরেকটি ফজিলত হল তার ৬ নম্বর, তানাজ্জালুল মালাইকা, এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য গণিত ফেরেশতাদেরকে পাঠান। কোনো কোনো বর্ণামতে এই ফেরেশতারা রিজার্ভ থাকেন শুধুমাত্র এই রাত্রিতেই জমিনে অবতরণ করেন জিবরিল আমিন আলাইহিসসালামের নেতৃত্বে। ওরা কিন্তু জমিনে এর আগে বা পরে আর কোনো সময় আসেন না, শুধু এই রাত্রিতেই আল্লাহ পাক তাদেরকে প্রেরণ করে থাকেন। তাদের ডিউটি হলো যারা দোয়া করতেছেন তাদের দোয়া আমিন বলা, এবং যারা ইবাদত করতেছেন তাদের সঙ্গে মুসাফা করা এই কামে এই কাজের জন্য, এবং শয়তান থেকে ইবাদত যারা করবে তাদেরকে মুক্ত রাখা, পরিবেশকে সিকিউর রাখা এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করে থাকেন। যার ফলে এই রাত্রে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ আমরা দোয়া করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কোনো রাত্রি সম্পর্কে নিশ্চিত হতে পারি আজকে লাইলাতুল কদর, তো আমি কোন দোয়াটি পড়ব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে যে দোয়া শিক্ষা দিয়েছিলেন আমরাও সেই দোয়া পড়ার চেষ্টা করব। দোয়াটি কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি মাফিকে পছন্দ করেন অতএব আপনি আমাকে মাফ করে দিন। যদি আমরা এই রাত্রির বদৌলতে আমরা মাফ পেয়ে যাই, অনেক কিছু আমরা পেয়ে গেলাম। সেখানে আন্নির পরিবর্তে প্লুরাল এবং বহুবচন হিসাবে সকলকে ইনক্লুড করার নিয়তে আন্নির পরিবর্তে আপনি আন্নাও বলতে পারবেন। এজন্য হয়তো আপনারা শুনে থাকবেন অনেকে আন্নির পরিবর্তে প্লুরাল বহুবচন ইউজ করে, আমাদেরকে আল্লাহ ক্ষমা করো, এভাবেও বলা যায় রয়েছে। সেভাবে বলে কীভাবে বলবেন আপনি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আন্নির পরিবর্তে তখন আমরা বলবো আন্না, আপনি আপনার ছেলে মেয়ে স্বামী স্ত্রী আপনার আপনজন মা বাবা বন্ধু বান্ধব সকলকে আপনি ইনক্লুড করবার চাইলে আপনি আন্নির পরিবর্তে বলবেন আন্না। তখন দোয়াটা এইভাবে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। সাত নম্বর, এই রাতকে কোরআনের ভাষায় সালাম বলা হয়েছে, সালাম মানে নিরাপদ। এই রাত্রে শয়তান থেকে নিরাপদ অনেক ইবাদত করা যায়, যার ফলে দেখবেন লাইলাতুল কদর আসলে মসজিদ অনেক সময় ফুল থাকে, কারণ শয়তান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে নিরাপদ রেখেছেন। মানুষ নির্দ্বিধায় সহজভাবে এই রাত্রে ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারে, এবং এই রাত্রটা অত্যন্ত নিরাপদ এবং সিকিউর আল্লাহর আযাব এবং পানিশমেন্ট থেকে। এজ এ রিজাল্ট আমরা এই রাত্রে বেশি বাদ করতে পারি। এজন্য এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম বলেছেন, লা ইখলাসু শয়তানু ফিহা ফাতুকসারু ফিহা ত্বাআ, এই রাত্রে শয়তান মানুষদেরকে বিভ্রান্ত করার চান্স পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সেই বিভ্রান্তিকর আক্রমণ থেকে আল্লাহ পাক হেফাজত রাখেন, যার ফলে ওই রাত্রে বেশি আবাদ করা সম্ভব হয়। তবে এই সময়টা কিন্তু লিমিটেড, কতটুকু? ফজর পর্যন্ত, হাত্তা মাতলাইল ফজর, সেহরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা দেখার সাথে সাথে এই অফারটা বন্ধ হয়ে যায়। এই রাত্রের আরেকটি বৈশিষ্ট্য হল সাত নম্বর, ফিহা গুফরানুজ জুনুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে অসংখ্য গণিত গুণাগারের গুণা মাফ করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিয়ে থাকেন।
যারা এই রাত্রিতে ইবাদতের মধ্যে কাটায়। আল্লাহ আমাদের সকলকে এই রাত্রি ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক যেন দান করেন। মনে করেন রাত্র মাত্র কয়েকটি ঘন্টা, আপনি এইটা কলকে ইফতার করলেন, ঠিক আছে, এরপর থেকেই শুরু হলো, আবার রাত্র ফোর, এই বছর যে দিনগুলো আসছে প্রায় ফোর ও ক্লক পর্যন্ত শেষ হয়ে যাবে, এইট ও ক্লক থেকে ফোর ও ক্লক পর্যন্ত মাত্র কয়েকটি ঘন্টা, এই কয়েকটি ঘন্টা ইবাদতের বিনিময়ে আমরা 83 বৎসর 4 মাসের চেয়েও বেশি, যেটা হাজার মাসের হিসাব অনুযায়ী 83 বৎসর 4 মাসের চেয়েও বেশি বনে, এর চেয়ে অতিরিক্ত সওয়াব আল্লাহ পাক দান করবেন এই সামান্য কয়েক ঘন্টার ইবাদতের বিনিময়ে। এটাকে আমরা এবার যদি আমরা দেখি যে যদি কোনো কোম্পানি অফার করে যে মাত্র 8টা থেকে 4টা পর্যন্ত রাত্রে শিফট নাইট শিফট করলে এই মাত্র কয়েকটি ঘন্টায় তোমাকে ওয়াইজেস দেওয়া হবে 83 বৎসর 4 মাসের, যদি এরকম কোনো অফার কেউ দিয়ে থাকে এবং সেখানে লেখা থাকে যে কোনো টার্ম অফ কন্ডিশন নাই, আপনি যে কোনো বয়সের হন, পুরুষ হন, মহিলা হন, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাক অথবা নাই থাক, এবং আপনাকে শুধু সজাগ থেকে একটু সময় ডিউটি আদায় করলে এবং হার্ড ওয়ার্কও নয়, 83 বৎসর 4 মাস বরং প্রয়োজনে আরও বেশি আপনাকে ওয়াইজেস দেওয়া হবে। যদি এই ব্যবহার আমি পাইতাম, আপনি পাইতেন, একটা বার আজকের সেলফ আপনাকে আপনি জিজ্ঞাসা করুন, আমি আমাকে জিজ্ঞাসা করি, আমরা কি রাত্রে বেড়ে যাইতাম? কখনো না, কখনো না, কখনো না। আমি তো যাবো দূরের কথা, আমার আপনজন ফ্যামিলি কাউকে আমি বেড়ে যেতে দেবো না, বলে দেখো আজকে এই মাত্র কয়েকটি ঘন্টা আমরা কাজ করলে প্রত্যেকে আমরা 83 বৎসর 4 মাসের ওয়াইজেস, 83 বৎসর 4 মাসের চেয়েও বেশি অতিরিক্ত উপহার আমরা গ্রহণ করার সুযোগ পাইতেছি, আমরা নিজেও তো ঘুমাবো না, কাউকে তোমরা ঘুমাতেও দেবো না আমাদের ফ্যামিলির, এটাই রিয়ালিটি। কোম্পানি অনেক সময় ঘোষণা দিলে সেখানে অনেক টার্ম অফ কন্ডিশন থাকে, অনেক সময় তারা তাদের ওয়াদাকে ভঙ্গ করার যথেষ্ট আশঙ্কা রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাত যে আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফ করেন না, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, এখানে কোনো সময় অনিয়ম হবেই না, যেটা আল্লাহ ঘোষণা করেছেন সেটাই হবে। তো এরপরেও আমরা যদি এই রাত্র থেকে আমরা বঞ্চিত হই তা আমাদের মতো হতবগার কেউ হবে না। লাইলাতুল কদরের কিছু পরিচয় দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাম বলেছেন ওই রাত্রে চন্দ্রর আলোটা খুব ক্লিয়ার থাকবে, পরিষ্কার থাকবে। দুই নম্বর, ওই রাত্রিতে ইবাদত করার ক্ষেত্রে অত্যন্ত মনের মধ্যে একটু শান্তি এবং আরাম ফিল করা যাবে। তিন নম্বর, রাত্রের ওয়েদারটা অত্যন্ত শান্ত থাকবে, খুব বেশি গরমও হবে না, খুব বেশি ঠান্ডাও হবে না। পাঁচ নম্বর, অনেক সময় স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিকে দেখাইয়াছেন অনেকদেরকে। আবার পরের দিন সূর্য যখন উঠবে মর্নিংয়ের সূর্যের মধ্যে খুব বেশি থাপ থাকবে না, রৌদ্রর পাওয়ার খুব বেশি থাকবে না, এবং ওই রাত্রিতে ইবাদত করার সময় ইবাদতের মধ্যে একটু স্বাদ পাওয়া যাবে। হাদিস থেকে এই কতিপয় আলামত পাওয়া গেছে, কি যে ওই রাত্রে ইবাদত করলে ইবাদতের মজা পাওয়া যাবে, মনে মধ্যে শান্তি পাওয়া যাবে, রাত্রের আলোটা খুব ক্লিয়ার থাকবে চন্দ্রের, এবং ওয়েদারটাও খুব বেশি গরমও নয়, ঠান্ডাও নয়, এবং পরের দিন সূর্য যখন উঠবে মর্নিংয়ে সূর্যের মধ্যে থাপ থাকবে কম, রৌদ্রের পাওয়ার থাকবে কম। কেন? যে ফেরেশতারা রাত্রে আসছেন, ওরা আসমানে যাওয়ার সময় তাদের উইংস এবং তাদের ডানার উপর রৌদ্রের আলো আটকার কারণে জমিনের উপর রৌদ্রের আলোটা কম পড়বে। এই কতিপয় আলামত উল্লেখ করা হয়েছে হাদিসের মধ্যে। এই রাতের করণীয় কি? রাত্রে করণীয় হলো ওই রাত্রিতে আমরা প্রথমত গুনাহ আমরা থেকে আমরা বাঁচব, এক। দুই নম্বর, যে ডিউটিগুলো আছে ফজর এবং আশার নামাজ জমাতে পড়ার ক্ষেত্রে আমরা পুরুষ যারা আমরা অবশ্যই ভুল করব না। মুসলিম হিসেবে হাদিস অনুযায়ী যদি কেহ ফজর এবং আশার নামাজ জমাতে পড়ে পুরো রাত জাগ্রত থেকে ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে থাকেন, সেজন্য আমরা ওই রাত্রে ফজর এবং আশার জমাত আমরা কোনো অবস্থায় মিস করব না। দুই, তিন নম্বর, ওই রাত্রিতে আমরা জিকির, তসবিহাত, সদকা, খয়রাত এগুলো আমরা বেশি করে করব। যত নফল বন্দী গেছে সদকা খয়রাত করলেও আমরা এই সবটা এইভাবে মাল্টিপ্লাই করে অনেক অতিরিক্ত সওয়াব আল্লাহ পাক দান করে থাকবেন। তো তিলাওয়াত, জিকির, তসবিহাত, সদকা এই কাজগুলো এই রাতে করব। প্লাস আমরা ওই রাত্রে দোয়া করব, যেভাবে আশ্বাস জিজ্ঞাসা করেছিলেন ইয়ারসাল্লাহ ওই রাত্রি পেয়ে গেলে আমি কোন দোয়াটি করব, নবী শিক্ষা দিয়েছিলেন আমরা এই দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অথবা আন্না। এর অর্থ এটা নয় যে শুধুমাত্র এই দোয়াই করবো, কোনো কোনো দোয়া করা যাবে না, অন্য যে কোনো দোয়া করা যাবে, স্পেশালি এই দোয়ার যেহেতু হাদিস মধ্যে এসেছে আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ।
যদি আরবি না পারেন বাংলাতে করলে চলবে? ইয়েস চলবে ইনশাল্লাহ। ইয়া আল্লাহ আপনি তো ক্ষমাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, বলতে পারবেন আপনি? এবং এই রাত্রে আমরা তওবা ইস্তেগফার করবো আল্লাহর কাছে। আগামী এক বৎসরের যেহেতু সব কিছু ঘোষণা দেওয়া হবে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো যে আল্লাহ আগামী বৎসরটা যেন আমাদের ক্ষেত্রে এমন ফয়সলা হয় যার মাধ্যমে আমাদের রিজেক বৃদ্ধি পায়, শান্তি পাই, হজে যেতে পারি, এই আগামী পুরো এক বছর যেন আমার ভালো অবস্থায় যায়, সেই কথাগুলো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারব। এই হলো সংক্ষিপ্তভাবে লাইলাতুল কদর সম্পর্কে। লাইলাতুল কদরকে কেন লাইলাতুল কদর বলা হয়? কদর মানা প্লান, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরো এক বছরের সিক্রেট প্ল্যানকে ফেরেশতারতে হস্তান্তর করা হয়, নাইট অফ ডেস্টিনি, নাইট অফ তকদির। কদরের আরেকটি অর্থ হল দামি এবং ফজিলত পাওয়ার। এই রাতের পাওয়ার এত বেশি, এই রাত্রে ইবাদতের পাওয়ারও বেশি, এই রাত্রে সওয়াবের পাওয়ারও বেশি, এই রাত্রে ইবাদত যারা করেন তাদের পাওয়ারও বেশি। কী পরিমাণ পাওয়ার আমরা আগেই জেনেছি, হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করে ননস্টপ 24 আওয়ার যে সব পাওয়ার কথা ছিল, এক রাত্রির মাঝে আমরা সেই সব পেতে পারি। এবার আসুন এতেকা প্রসঙ্গে। এতেকা অর্থ কোথায় থেমে থাকা। তো এবাদতের নিয়তে মসজিদে অবস্থান করার নাম হলো এতেকাফ। রমজান শরীফের লাস্ট 10 দিন এতেকাফ করা সুনতে মুয়াক্কাদা আল কেফায়া। মসজিদে অন্ততপক্ষে এক বা একাধিক লোক যেন অবশ্যই এতেকাফ করেন, অথবা এই মহল্লাবাসী গুণাগার হবেন। এতেকাফের মেন উদ্দেশ্য হল দুনিয়ার তাল্লুক কম করে আল্লাহর সাথে তাল্লুককে বৃদ্ধি করা। আরবিতে তা বলা হয়েছে কাতুল আলাইক মিন কুল্লিল খালাইক লিল ইত্তেসাল বিল খালিক। খালিকের সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য মখলুকাত থেকে সম্পর্ককে কম করা। এজন্য এতেকাফে ঢোকার পরে আমরা সেখানে বসে বেশি বেশি মোবাইলে কথা বলা বা মানুষের সঙ্গে যোগাযোগ করা, এটাকে আমরা অবশ্যই পরিহার করতে হবে। বেশি নীরবে নির্জনে থেকে আল্লাহর সাথে আল্লাহর দিয়ানে এবাদত বন্দেগির মধ্যে কাটাতে হবে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছিলেন, যেভাবে ওয়াহী প্রাপ্ত হওয়ার আগেও নবী করিম সাল্লাম গারে হেরায় সেখানে গিয়েও এভাবে এতেকাফ করতেন। এই এতেকাফ আগের যুগ থেকেই চলে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছিলেন তোমরা যে সময় কাবা নির্মাণ করো, এই কাবা এবং মসজিদ নির্মাণের উদ্দেশ্য এটিও যে সেখানে মানুষ নামাজও পড়বে প্লাস এতেকাফও করবে। আল্লাহ বলেছেন আং তাহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। তোমরা কাবা নির্মাণ করো 4টি স্পেশাল কাজের জন্য, মানুষ সেখানে সে তওয়াব করবে এবং এতেকাফ করবে এবং সেখানে নামাজ রুকু সিজদার মধ্যে নামাজ পড়বে। এই 4টি কাজের জন্য তোমরা বাইতুল্লাহকে সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবে। এতেকাফের অবস্থায় স্ত্রী সহবাস যেভাবে জায়েজ নয়, ঠিক তেমনিভাবে মসজিদ থেকে প্রয়োজন ব্যতীত বাহিরে যাওয়া জায়েজ নয়। আপনার যারা মাবুন আছেন, আপনারা চাইলে আপনি ঘরে যে সিক্রেট রুমে নামাজ পড়েন সেখানে যদি আপনি এতেকাফ নিতে বসেন, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সেই সব দান করবেন। কেন? নবী করিম ইসলাম এক তো বলেছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, নামাজের ক্ষেত্রে যেভাবে আপনাদের ঘর ভালো, এতেকাফের জন্য আপনাদের ঘরে এতেকাফটাই ভালো হবে। তবে নবী করিম ইসলাম ওয়াইফগণ আল্লাহ নবীর সাথে মসজিদে গিয়েও এতেকাফ করেছিলেন। যেহেতু ওলামায়ে কেরাম বলেছেন বর্তমান সময়ে মহিলাদের মসজিদে জমাতে শরিক হওয়া জায়েজ, বাট তাদেরকে এই ব্যাপারে উৎসাহিত না করে তাদেরকে উৎসাহিত করা হবে ঘরে নামাজ পড়ার জন্য, কারণ নবী করিম ইসলাম সেইভাবে উৎসাহিত করেছেন। একজন মহিলা উম্মে হুমায়দ প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ পড়লে সব বেশি পাওয়া যায়, তাহলে কি মসজিদে এসে আপনার পিছনে নামাজ পড়ব? নবীজি বললেন না, তোমার জন্য তোমাদের ঘর ভালো, বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। তো আল্লাহর নবী মসজিদে আসেন উৎসাহিত করেন নাই। যে হাদিসে ঈদের নামাজ যাওয়ার জন্য উৎসাহিত করেছেন ওইটা টেম্পোরারি কিছু সময়ের জন্য ছিল, সব সময় এভাবে করে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং ফাইনাল যেটা হয়েছে, স্ত্রী যেটা হয়েছে সেটি হলো ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। এর জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উনার এই বর্ণনা এবং উক্তিটি বুখারী শরীফ সহ মুত্তাম আলী সহ বিভিন্ন কিতাবের হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, বলেছেন যার যদি নবী করিম ইসলাম জীবিত থাকতেন তাহলে মহিলাদেরকে শক্তভাবে মসজিদে দেওয়া কমপ্লিটলি বন্ধ করে দিতেন, যেভাবে বনি ইসরায়েলের মহিলাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এজন্য আপনাদের জন্য উত্তম ঘরে নামাজ পড়া। মসজিদে দেওয়া যাইজ আছে শর্ত সাপেক্ষে, অনেক শর্ত আছে, কন্ডিশন রয়েছে, রিকোয়ারমেন্ট রয়েছে, সেগুলো ফুলফিল করতে গেলে করে যেতে পারলে যাইজ অবশ্যই আছে। বাট যদি কোনো কারণে আপনি সেখানে
রেকোয়ারমেন্ট ফুলফিল করতে আপনি ভুল করেন অথবা আপনি মিস করেন, তাহলে উল্টা হয়তো গুনাগারের যথেষ্ট রিস্ক এবং আশঙ্কা রয়েছে, এটা মাথায় রাখতে হবে। নবীজি বলেছেন, মসজিদে গিয়ে যারা নামাজ পড়ে যদি শর্ত লঙ্ঘন করে, আতর খুশবু লাগিয়ে সব করে মসজিদে যায়, তাহলে ওনার আমলনামায় লেখা হবে উনি নামাজ পড়েন নাই, জিনা করেছেন, জিনা করেছেন, জিনা করেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো আপনাদের জন্য এতেকাফের জন্য আপনারা ঘরের ভিতরে আপনারা এতেকাফ করতে পারবেন ইনশাআল্লাহ। এতেকাফ স্ত্রী সহবাসের মাধ্যমেও এতেকাফ ভেঙে যায়, মান্থলি পিরিয়ড শুরু হয়ে গেলে এতেকাফ ভেঙে যায়, ওই অবস্থা এতেকাফ করা যায় না, যেভাবে রোজা রাখা যায় না। ঠিক তদ্রূপ মসজিদ থেকে যদি যারা মসজিদ এতেকাফ পুরুষ প্রয়োজন সারা জরি কেউ মসজিদের ভিতর থেকে বাহিরে চলে যায়, তা এতেকাফ ভেঙে যাবে। শুধুমাত্র অজুর জন্য, ফরজ গোসলের জন্য, খাবার যদি মসজিদে থাকে না খাবার আনার জন্য, এই সমস্ত টয়লেট পেশাব পায়খানা যদি ভিতরে ব্যবস্থা না রাখা তাহলে এইগুলোর জন্য মসজিদের ইয়ার বাহিরে যাওয়া যায় রয়েছে। নতুবা অন্য স্বাভাবিক জরুরতের কারণে মসজিদের বাহিরে গেলে এতেকাফটা ভেঙে যাবে। এই শেষ দশ দিন এতেকাফ, এই বৎসর যেহেতু আগামী বৃহস্পতিবার 20 তারিখ, আপনারা যারা এতেকাফ করবেন বৃহস্পতিবারের সূর্য ডুবার আগে আগে, আমরা যারা পুরুষ মসজিদে এতেকাফ করব বৃহস্পতিবার সূর্য ডুবার আগে আগে মসজিদ বেরিয়ে ডুবতে হবে। লাস্ট 10 দিন এতেকাফ ফরজ সুন্নাত মুআক্কাদাল কিফায়া, অনেক সওয়াব। একদিন এতেকাফের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে অনেক দূরে সরিয়ে ফেলেন। আর যদি নফল এতেকাফ করতে চান, যে পুরা 10 দিন না করে আপনি কম করতে চান, তাও পারবেন ইনশাআল্লাহ। তো এই বৎসর যারা এতেকাফ করবেন আগামী বৃহস্পতিবার সূর্য ডুবার আগে আগে মসজিদে ডুবতে হবে, আগামী বৃহস্পতিবার 20 তারিখ। এতেকাফের দুকলে ফায়দা কী? এক তো হলো আপনি জান্নাতি হবেন, জাহান্নামকে অনেক দূরে সরিয়ে ফেলবেন। দুই নম্বর সবচেয়ে বড় ফায়দা হলো লাইলাতুল কদর পাওয়ার ক্ষেত্রে নিশ্চয়তা পাওয়া গেল, আপনি মসজিদে থাকবেন, এবাদত করবেন, ইনশাআল্লাহ ওই বর্ষে লাইলাতুল কদর আপনি পেয়েই যাবেন, এটাই নিশ্চিত ইনশাআল্লাহ। এবং লাইলাতুল কদর পেয়ে গেলে আপনি কী পরিমাণ ভাগ্যবান যে হাজার মাসের চেয়েও অতিরিক্ত এবাদতের সওয়াব আপনি পেয়ে গেলেন। তিন নম্বর ফায়দা হলো আল খিল্লাতু বিল্লাহ, আল্লাহর সাথে আপনি একাগ্রতা আপনি করলেন। চার নম্বর আপনার কলব মসজিদে থাকলে ইসলাহ হয়, কারণ বাহিরে থাকলে ইচ্ছা অনিচ্ছা অনেক গুণা হয়েই যায়। পক্ষান্তরে যদি আপনি মসজিদের ভিতরে থাকেন তো আপনি তো অনেক গুণা থেকে আপনি বেঁচে গেলেন, অন্তত পক্ষে রমজান শরীফের লাস্টের 10 দিনের রোজাগুলো আপনার সেফ থাকবে, মাহফুজ থাকবে ইনশাআল্লাহ। বাট আনফর্চুনেটলি এতেকাফে ঢুকার পরেও যদি সমান আমি গুণার মধ্যে ইনভলভ থাকি, সেখানে যদি আমি বাক পিতণ্ডা অন্যের সঙ্গে দরবারে লিপ্ত থাকি, বা ঢুকার পরেও যদি আমি আমার স্মোকিং ব্যাগুলো করার জন্য মসজিদের বাহিরে বেড়ে যাই, তোমার এতেকাফ হবেই না। আমি অনেক সময় দেখতে পাই এতেকাফ করতেছেন কিন্তু উনি স্মোকিং করার জন্য মসজিদের বাইরে চলে গেছেন, কোনো ইয়ে হিসাবে ওনার এতেকাফ হবে না। যিনি এতেকাফে স্মোকিং করার জন্য, ধূমপান করার জন্য মসজিদের এরিয়ার বাইরে চলে গেলেন, ওনার এতেকাফ ভেঙে যাবে। বলে তাহলে আবার প্রশ্ন করবেন, তাহলে কি আমরা স্মোকিং করার মসজিদের ভিতরেই করবো? মসজিদের ভিতরে করার কোনো পারমিশন নাই। আপনি এতেকাফে ঢুকেছেন আল্লাহর সঙ্গে সম্পর্ককে ইম্প্রুভ করার জন্য। স্মোকিং করলে আল্লাহ এটা ভালো পান না, তো আপনি এটা তো অবশ্যই পরিহার করবেন। রমজান শরীফের দিনের বেলা যাবে আমরা স্মোকিং ছাড়লাম, এতেকাফে ঢুকার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমরা যেন স্মোকিংটাও ছেড়ে দিতে পারি। ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ পারবেন, একটু নিয়ত করেন, হিম্মত করেন। আর আমি মনে করি আপনি হিম্মত করে পারবেন। কেন পারবেন আমি এটা বিশ্বাস করি, কারণ আমি নিজেও পান খেতাম, আমি পানের ক্ষেত্রেও মোটামুটি অ্যাডিক্টেড ছিলাম। আজকে প্রায় 14 বছর হয়েছে আমিও পান হওয়া ছেড়ে। আমি যদি পারি তো আপনার ধূমপান হয়তো এর চেয়ে একটু আপনি হয়তো বেশি অ্যাডিক্টেড, বাট আমি মনে করি চেষ্টা করলে আপনিও পারবেন ইনশাআল্লাহ। লাইফে কত পয়সা আপনি পুড়েছেন, ওই পয়সাগুলো সেভ করে যদি আপনি কোনো গরিব এতিম মিসকিনকেও সাহায্য করতেন, বা আপনি নিজেও খাইতেন, নিজের ফ্যামিলির তলে খরচ করতেন, হয়তো বিনিময়ে জান্নাত পাওয়া সহজ ছিল আপনার জন্য। কত এনভায়রনমেন্ট নষ্ট হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে, স্বাস্থ্যের ক্ষতি হয়েছে, পয়সাকে আপনি পুড়িয়েছেন। এবার একটুবার আপনি চেষ্টা করে দেখুন, আপনি বা আমরা যারা ইবাদত অভ্যাসে লিপ্ত আছি, আমরা যেন ইবাদত অভ্যাস থেকে বের হয়ে আসতে পারি। এতেকাফের মাধ্যমে বের হয়ে আসার জন্য প্রতিজ্ঞা করে মসজিদে ঢুকে একটা বিরাট বড় একটা সুযোগ, এজন্য আমরা এই কাজটা যেন আমরা করি। মসজিদে থাকলে আমরা ইবাদতের জন্য টাইম ফ্রি পাবো, নমাজ পড়তে পারবো, নফল নমাজ পড়তে পারবো, দোয়া করতে পারবো, মসজিদে তালিম হলে সেই তালিম বসতে পারবো, জিকির তসবিহাত করতে পারবো, কোরআন করিম তিলাওয়াত করতে পারবো, রোজাকে বাঁচাইতে পারবো, বেশি ইবাদত করার সুযোগ পাবো, মুবাহ কাজগুলো আমরা কম করার চেষ্টা করব। এরপরে মসজিদে বসে যখন আমি থাকলাম, এক নমাজের পরে আরেক নমাজের অপেক্ষা যে সব, সেই সবটুকু আমি পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে এই অবস্থায়।
এরপরে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার আমি সুযোগ পাওয়া মসজিদে তাহলে তো এইসব মিলিয়ে এতেকাফের মাধ্যমে অনেক অতিরিক্ত সব করার সুযোগ পাওয়া যায়, বিশেষ করে লাইলাতুল কদর নিশ্চিত পাওয়ার একটি সুবর্ণ সুযোগ এতেকাফে বসে যাওয়া। যাদের সুযোগ রয়েছে আমরা অবশ্যই এতেকাফে বসবো। হ্যাঁ, যদি আপনি নফল এতেকাফ হয় আপনি যেখানে বের হতে পারবেন, সুন্নত এতেকাফে আপনার দশদিনের ভিতরে আপনি বের হবেন না ইমার্জেন্সি কারণ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে রমজান শরীফের যে দিনগুলো অতিবাহিত হয়েছে কবুল যেন করেন, আর যেগুলো রয়েছে আমরা যেন সঠিকভাবে এগুলোকে ইউটিলাইজ করতে পারি, কাজের কাজ পারলে আমাদের তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহ আহসান আল জাযা। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু প্রচুর কালার লাইনে চলে এসেছেন, আমাদেরকে এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছে? হ্যালো কালার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দোয়া করব আমরা লাগি। হুজুরের কাছে একটা প্রশ্ন আসছিল। জি হোক ইনশাআল্লাহ। যে একামত দেওয়া হয়েছে নামাজের মাঝে, একামতের জবাব কি দিতে হয়নি না কিটা করতে হয়, একামতের জবাব দেন কিলা? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? আর ইফিরা ফিতরা হতো ওই ইহান জানতাম আসছিল। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার কাছে দোয়ার দরখাস্ত, হুজুরের কাছে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা দোয়া করব, আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকল যেন কবুল করেন, রমজান শরীফের আনোয়ার ফিজ বরকাত যেন আপনাকে আমাদেরকে সকল যেন দান করেন। আমি আপনার প্রথম প্রশ্ন ছিল যে একামতের জবাব দেওয়া কি লাগে বা দিলে কিভাবে দিতে হয়। ইয়েস, একামতের জবাব দেওয়াটাও সুন্নত। আমরা আজানের জবাব দেওয়া যাবে, আমরা দেই এক্স্যাক্টলি একামতের জবাব দেব, অর্থাৎ প্রত্যেকটা মুয়াজ্জিনের ওয়ার্ডকে আমরা রিপিট করব। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনি যখন বলবে আরশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমরা জবাব বলবো আরশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলে আরশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলবো আরশাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ জবাবে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ জবাব বলবো আকামাহাল্লাহু আদামাহা। কি বলবো? আকামাহাল্লাহু আদামাহা, আল্লাহ যেন এই নামাজকে কায়েম রাখেন এবং হামেশা এইভাবে নামাজের পরিবেশ যেন চলতে থাকে। আকামাহাল্লাহু আদামাহা। মুয়াজ্জিন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার। উনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের জবাব দেওয়া যাবে সুন্নত, একামতের জবাব দেওয়া সুন্নত। আর যারা আজান একামতের জবাব দেয়, কেয়ামতের দিন নবী করিম সামার সফাওয়াত তাদের ভাগ্যে জুটবে, এই জন্য আমরা একামতের জবাব দেবো ইনশাআল্লাহ। দুই নম্বর ফিতরার কথা আপনি বলেছেন, এই বছর ফিতরা আমরা 5 পাউন্ড করেই রাখছি বা বিভিন্ন গাব দেখবেন 5 পাউন্ড। এখানে একটি কথা মনে রাখবেন, হাদিসে এটা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুন হযরত আবু সুফিয়ান খুদরি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রি ইযা কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সা'আ মিন তু'াম আও সা'আ মিন শা'ইর আও সা'আ মিন তামার আও সা'আ মিন যাবীব আও সা'আ মিন আকিতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময়ে আমরা খাদ্য জাতি কোনো জিনিস দিলে 100 আমরা দিয়েছি, 3.5 কিলো বার্লি হোক অথবা ডেট খেজুর হোক অথবা কিসমিস হোক অথবা পনির মানে চিজ হোক। তবে আটার ক্ষেত্রে 1.5 কিলো দিলেও চলে। এই মর্মে একটি হাদিস রয়েছে তিরমিজি শরীফে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাআসা মুনাদিয়ান ফি ফিজাজ মক্কাতা আলা ইন্না সাদাকাতুল ফিত্র ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিম, সাদাকা ফিত্র দিতে হবে প্রত্যেককে, এবং আটা দিলে সেখানে রয়েছে নিসফে সোয়া, হাফ সোয়া, অর্থাৎ 1.5 কিলো। তো এই 1.5 কিলো আটা বা সমপরিমাণ দাম হিসাবে হিসাব করলে 5 পাউন্ড, বরং আর কম দিলেও চলে যায় হয়, এই হিসাবে আমরা 5 পাউন্ড বলে থাকি। যেহেতু সেখানে অন্য খাদ্য জিনিস দিলে বেশি দেওয়ার সুযোগ রয়েছে, অতএব বেশ দিলে কোনো সমস্যা নাই, কমপক্ষে 5 পাউন্ড দিতে হবে পার হেড। আপনি আপনার পক্ষ থেকে, আপনার নাবালিক সন্তানদের পক্ষ থেকে সদকা ফিত্র আদায় করা আপনার উপর জরুরি। বালক যারা রয়েছে তারাই তারা আদায় করে ভালো কথা, আপনি আদায় করলে আদায় হয়ে যাবে, আপনার স্ত্রীর পক্ষ থেকেও আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ, অর্থাৎ ফ্যামিলির সকলের পক্ষ থেকে। ঈদের দিন সুবে সাদিকের আগে যারা জন্ম নেবে এরা প্রত্যেকের পক্ষ থেকে সদকায় ফিতরি দিতেই হবে আপনাকে। যদি কোনো সন্তান জন্ম নেয় ঈদের সুবে সাদিকের আগে, তো ওই বাচ্চা সহ যত সন্তান আছে আপনার ফ্যামিলির সকলের পক্ষ থেকে, ছোটো হোক বড় হোক, সকলের উপর সদকায় ফিতরি ওয়াজিব পার হেড। ফায়দা কি? এর মাধ্যমে গরিবের ফায়দা হয়, রোজা পাক হয়, এবং ঈদের দিন অন্ততপক্ষে গরিবরা এই ফিতরের মাধ্যমে তারা এনজয় করতে পারে, খুশি করতে পারে। এই পারপাসে রাসূল ইসলাম সদকা ফিতরকে ওয়াজিব করেছেন। জাযাকুমুল্লাহ আহসান আল জাযা।
জাযাকুমুল্লাহ খায়র সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবারও যখন ফেরত আসব ইনশাআল্লাহ, আশা করি দর্শক শ্রোতা ইসলামিক ইউএনএ সাথে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেন এন্ড সৌদি বাজার আলেমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহ। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছিলেন, আমার হাতে একটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে ইনশাআল্লাহ আর নতুন কল নেওয়ার চেষ্টা করবো। আমি হুজুরকে প্রশ্ন করছি যে একজন আমাকে জানতে চেয়েছিলেন, ব্যবসা বাণিজ্যের জন্য যেসব দোকান খরিদ করা হয় অথবা গড় বাড়ি খরিদ করা হয়, ওইটা তো ভাড়া দিলে হয়তো ভাড়া থেকে জাকাত দিবেন, বা যে মূলধন যেটা এটাতে যে কোনো সব বিক্রি করলে হয়তো টাকা পাবেন, বা দোকানটা বিক্রি করলে হয়তো 1 লক্ষ বা 2 লক্ষ টাকা নিছিলেন সাথে সাথে টাকাগুলো পাবেন, ওইটা আর কি জাকাত দিতে হবে না শুধু পণ্যের জাকাত দিতে হবে না ক্যাশ টাকা দিয়ে কীভাবে দিবেন জায়গাটা ওই জানতে চাইছি বিস্তারিত। ধন্যবাদ আপনার প্রশ্ন জানেন না। কেউ যদি কোনো দোকান খরিদ করে থাকে 1 লক্ষ টাকা দিয়ে এবং এই দোকানে ব্যবসা করতেছে, বা কোনো গড় কিনেছে এবং গড় রেন্ট দিয়েছে, তখন গড় এবং দোকানের মূল বেলের উপর দোকান আসবে না যে রেন্ট পাইতেছেন ওই রেন্টের উপর দোকান আসবে? তার আনসার হলো মূল বেলের উপর দোকান আসবে না, শুধুমাত্র গড় থেকে আপনি যে ভাড়া পাইতেছেন বা দোকান থেকে যে মুনাফা আসতেছে ওই মুনাফার উপর, বা দোকান যদি আপনি কিনে আপনি রেন্ট দিয়ে দেন তাহলে রেন্টের উপর বৎসরের এন্ডে যেগুলো থাকবে ডিউ ডেটে জকাতের আপনি হিসাব করে 2.5% জকাত দেবেন। যে বৎসর আপনি এই গড় বিক্রি করে ফেললেন অথবা দোকান বিক্রি করে ফেললেন, বিক্রি করে টাকা আপনার কাছে চলে আসলো, যদি এই টাকাটা জকাত ডিউর পর্যন্ত আপনার হাতে থাকে অথবা আপনি গড় খরিদ করার জন্য জকাত এই আপনি পয়সা আপনার হাতে রেখেছেন, অথবা দোকান খরিদ করার জন্য আপনি পয়সা আপনি সেভ করে রেখেছেন, বিবাহের জন্য সেভ করে রেখেছেন, হজের জন্য সেভ করে রেখেছেন, বা কোনো কিছু করবেন বলে সেভ করে রেখেছেন, ওই সেভিং যদি জকাত ডিউর টাইম চলে আসে তাহলে তখন কিন্তু ওই সেভিংয়ের পয়সারও জকাত দিতে হবে। তো সংক্ষেপ আনসার এটাই হলো যে দোকান এবং গড় যেগুলো আপনি রেন্ট দেওয়ার জন্য অথবা জি আপনি খরিদ করেছেন এটার মূল বেল উপর জকাত আসবে না, আসবে শুধুমাত্র রেন্টের উপর। ঠিক আছে, এইভাবে যদি কেউ গাড়ি কিনেছে, আমাদের দেশে অনেকে এই দেশ থেকে অনেকে গাড়ি কিনেও গাড়ি দিয়ে অনেক সময় কী করে ভাড়া দেয়, ওই গাড়ির মূল বেলের উপর জকাত আসবে না, গাড়ি থেকে যে ডেইলি যে ইনকাম যেটা আসতেছে ওই ইনকামের উপর জকাত আসবে, ওইটা যদি জকাত ডিউর তারিখ পর্যন্ত হাতে থাকে সেফ থাকে তাহলে 2.5% দিতে হবে ওনাকে জকাত হিসাবে। ঠিক আছে, তো গড় গাড়ি এগুলার মূল বেলুর উপর জকাত আসে না, ওগুলার ইনকামের উপর, রেন্টের উপর, মুনাফার উপর, পয়সার উপর জকাত আসে। জাযাকুমুল্লাহ আহসান জাযা। জাকাতের উপর আরো একটি বিষয় জি, অনেকেই উনি যে বছর জাকাত দিচ্ছেন হয়তো 1,000 পাউন্ড ছিল, 1,000 পাউন্ডের জাকাত দিচ্ছেন, কিন্তু 4-5 মাস পরে ওনার হাতে হয়তো আরও 4-5,000 পাউন্ড আসছে, কিন্তু ওইটা কি আবার 1 বছর পূরণ করতে হবে না ওই তারিখে সমান? এখানে একটা কথা খুব বারবার মনে রাখবেন, জকাতের একটি ডেট থাকতে হবে ফিক্স, ডিউ ডেট। এক্সাম্পল হিসাবে মনে করেন যে আমি জকাত দিই রমজান শরীফের প্রত্যেক 10 তারিখ আমি হিসাব করি, ঠিক আছে, ওই তারিখে প্রত্যেক বছর একই তারিখে আমাকে হিসাব করতে হবে, আগামী বছর যখন রমজান শরীফের 10 তারিখ আসবে ওই তারিখে আমার কাছে যত ক্যাশ পয়সা আছে বা ব্যাংকে আছে আমি সেগুলো আমি হিসাব করব। যদি আমি কাউকে ঋণ দিয়েছি সেটা আমার পয়সা যেহেতু সেটাও আমি হিসাব করে নেওয়াটা ভালো, হিসাব করে টোটাল যত হবে 2.5% দিতে হবে। জকাত দেওয়ার 2 দিন আগে বা 1 দিন আগেও বা ওই দিনে যে পয়সাগুলো ঢুকবে আওগুলাও ওই জকাত ডিউ ডেটে আউটার জকাত দিতে হবে, আর জকাত ডিউ ডেটের পরে যেগুলো আসলো 1 দিন পরে 2 দিন পরে এগুলো আগামী বছরের সঙ্গে চলে যাবে, অর্থাৎ আগামী বছর জকাত ডিউ ডেট পর্যন্ত যদি সেফ থাকে আমার কাছে তাহলে 2.5% দিতে হবে। বছরের ভিতরে মনে করেন আমি জব করতেছি, বছরের ভিতরে পয়সা হয়তো 10-12 হাজার আমি ইনকাম করেছি বা আসছে গেছে, জকাত ডিউ ডেট আমার কাছে আছে মাত্র 5,000, বাকি সব খরচ হয়ে গেছে, তখন আমাকে দিতে হবে কত 5,000 পাউন্ডের। আগামী বছর যখন জকাত ডিউ ডেট আসলো
তখন আমার কাছে হয়তো বছরের ভিতরে আমি যদিও ইনকাম করেছি 10-15 হাজার, আসছে গেছে রয়েছে আমার কাছে 3,000। তো ডিউ ডেটে যে 3,000 পাউন্ডের আমাকে জকাত দিতে হবে, প্রত্যেক হাজারে 25 পাউন্ড এবং শততে 2.5 পাউন্ড। তো মেন জকাত ডিউ ডেটে আপনার কাছে কত আছে এটাই হলো মেন কথা। এর যদি ওই দিন বা একদিন আগেও চলে আসে ওই পয়সাগুলো জকাত দিতে হবে, আর ডিউ ডেট চলে গেলে এটা আগামী বছর হিসাবের সঙ্গে চলে যাবে। এটা কিন্তু বর্ষণে আপনার ট্যাক্স ইয়ার হিসাব করেন, 5th April পর্যন্ত যা ইন হবে এই বছর ট্যাক্স ইয়ারে আপনাকে ট্যাক্স দিতে হয়, আর 5th April পর থেকে যেগুলো আপনার কাছে ইন হবে পয়সা ওগুলো কিন্তু আগামী বছর হিসাবের সঙ্গে ওই নেক্সট ট্যাক্স ইয়ারের সঙ্গে ওইটা হিসাব দিতে হয়। ঠিক তেমনিভাবে জকাত ইয়ারলি তার হিসাব, ঠিক আছে? তো আপনার জকাত ডিউ ডেটটা আপনি অবশ্যই মনে করতে হবে, যেভাবে এই দেশে 5 তারিখ ট্যাক্স ইয়ারের তার আর এন্ড অফ দ্য ডে। তো আপনার জকাতের জন্য একটা দিক, আপনার ইসলামিক মান্থলি ক্যালেন্ডার একটা দিক, একটা দিন আপনাকে ঠিক করে নিতেই হবে। আপনাকে ওই তারিখ পর্যন্ত আপনার কাছে ক্যাশ সেগুলো থাকবে বা ব্যাংকে যেগুলো আছে, যেটা আপনি এইভাবে হিসাব করবেন যে আপনার কাছে ক্যাশ কত আছে, ব্যাংকে কত আছে, ঠিক আছে? যদি আপনার কোনো ব্যবসা ইনভেস্ট করা কিছু থাকে তো সেটাও আপনি সেখানে হিসাব করবেন। আপনি যদি কোনো শেয়ার হোল্ডার থাকেন তো আজকে শেয়ারটা বিক্রি করলে মার্কেটে কত আসবে ইনসাফের সঙ্গে আপনি সেই প্রাইসটা আপনি যোগ করুন। আপনার কোনো শপ আছে, যে শপের মধ্যে আপনি যে মাল যেগুলো আছে এগুলো যদি আজকে আপনি সারা শপের মাল বিক্রি করেন তো কত হলে আপনি বিক্রি করবেন, এটা ইনসাফের সঙ্গে যদি সেই হিসাব ধরেও আপনি এটাও অ্যাড করুন। অ্যাড করার পরে আবার দেখুন আপনি কারোর কাছে পাবেন কিনা পাবেন না, যদি পান সে পয়সাগুলো আপনি অ্যাড করুন। সব হিসাব করে দেখা হলো আপনার কাছে হয়েছে 10,000 পাউন্ড, সেই ফর এক্সাম্পল। এখন আপনাকে এই বছর দিতে হবে হয়তো 1,000 পাউন্ড ঋণ, ওই দুই দিয়ে দিতে হবে, ওই 1,000 পাউন্ড মাইনাস করুন, করে বাকি রইল কত 9,000 পাউন্ড। ওই 9,000 পাউন্ডের আপনার 2.5% জকাত দিতে হবে আপনাকে। এই হলো জকাতের সহজ হিসাব। বাট এরপরেও আপনি যেভাবে আপনার অ্যাকাউন্ট মেনটেন করার জন্য একজন বিজ্ঞ অ্যাকাউন্ট্যান্টের মাধ্যমে আপনি হিসাব করান, আপনি যদি নিজে না বুঝেন তাহলে একজন বিজ্ঞ মুফতির মাধ্যমে আপনার জকাতের হিসাব অবশ্যই করাবেন, যাতে এখানে কোনো সমস্যা যেন না থাকে, এটা মাথায় রাখতে হবে। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আমার একটা প্রশ্ন। জি হোক, ইনশাআল্লাহ। বিয়েলের জন্য গেল যদি একটা বকরি আর বয়স যদি দুইটা বকরি কুরবানি দে, আকিকা দেনতে গরু দিয়ে আকিকা করা যায়নি, আমি ওটাটা জানতাম। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, ওটাই। জাযাকুমুল্লাহ। গরু কুরবানির ক্ষেত্রে 60টা অংশ হয়, এটা কিন্তু হাদিসে ক্লিয়ার। গরু বা উটের মাধ্যমে কুরবানির 60 জন মানুষ শরীকত হওয়া যায়, 60টা পোর্শন আছে সেখানে। তো আকিকার ক্ষেত্রে কি কুরবানির মতো 7 পোর্শন হবে? এবং যদি 7 পোর্শন হয় তো ছেলের জন্য দরকার কয়টির? মাত্র 2 পোর্শনের। সেখানে রয়েছে গরুর ভিতরে 60টি অংশ আছে অলরেডি, তো 60টির ভিতরে 2 তো আছেই, হয়ে যাবে ইনশাআল্লাহ। সমান মেয়ের জন্য দরকার 1টি, কারণ আপনি একটা গরু দিয়ে দিয়ে দিলে সেখানে তো 60টি আছে, দরকার 1টি এখানে আছে আর অতিরিক্ত, হয়ে যাবে, এটাই ফতোয়া। তবে উত্তম হবে আপনি যদি ছাগল দিয়ে দেন বা শিব দিয়ে দেন, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দিয়েছেন 2টি এবং মেয়ের জন্য দিয়েছেন 1টি, আর এটা দিয়েছিলেন উনি শিব দিয়ে, গোড় দিয়ে, ছাগল দিয়া। তো ভালো হবে গরু দিয়ে না দিয়ে ইয়ে দিতে পারলে। বাট অনেক সময় আছে মানুষ বেশি হওয়ার কারণে হয়তো আপনি মনে করতেছেন যে 1 ছাগলে ইনাফ হবে না, আপনি গরু দিয়ে দিলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। উলামা একরামের জিম্মত থাকলে ফতোয়া আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ছেলে বা মেয়ের জন্য যদি আপনি পুরো একটা গরু দিয়ে দেন অবশ্যই আদায় হবে, কারণ তখন তো ছেলের জন্য 2টার প্রয়োজন, গরুর ভিতরে 60টা অংশ আছে, মেয়ের জন্য 1টার প্রয়োজন ছিল সেখানে আছে 60টা, অবশ্যই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, বাট আমি আর বলবো উত্তম হবে কিন্তু আপনি ছাগল বা বেড়ি দিয়ে দিলে। জাযাকাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কোন জাগাত আমি তো রেন্ট দিলে পে করে দিই আর যদি আপনি আপনি যে ঘরে থাকতেছেন ওই ঘরে রেন্ট দেওয়ার পরেও আপনি যে ঘর থেকে রেন্ট পাইতেছেন ওই রেন্টের অতিরিক্ত পয়সা সেভ থাকে জকাত ডিউ ডেটে, মনে করেন রমজান মাসের 10 তারিখে আপনি জকাত হিসাব করেন,
ওই 10 তারিখ পর্যন্ত আপনি যে ঘর থেকে রেন্ট পেয়েছিলেন, আপনার ঘরে রেন্ট দেওয়ার পরে অতিরিক্ত পয়সা আপনার কাছে সেভিং থাকে 2500 বা এতে বেশি থাকে, তো আপনি তো জকাত বলে মনে আপনার কাছে হয়ে গেল, আপনি জকাত দিতে হবে। আর যদি আপনি রেন্ট পাইছেন, রেন্ট দিয়ে দিয়েছেন, তখন তো জকাত দিতে হবে না। এই জন্য বছরের পুরো ইনকামের উপর জকাত আসে না, ইনকামের পরে সেভিং যেটা থাকে জকাত ডিউ দিতে ওইটার উপরে জকাত আসে। কারণ আপনি ঘর থেকে রেন্ট পাইছেন সারা বছরে মনে করেন 10,000 পাউন্ড, আপনার রেন্টে চলে যাইতেছে 8,000 পাউন্ড, আপনার কাছে সেভ থাকছে 2,000 পাউন্ড। যদি এইভাবে 2,000 পাউন্ড সেভ থাকে তাহলে ওই সেভ পয়সার 2.5% দেবেন, বাকি 8,000 যেহেতু আপনি রেন্ট পাইলেও আপনি আপনার ঘর রেন্ট দিয়ে শেষ হয়ে গেছে, আপনার কাছে থাকে নাই, সেভ রয়ে নাই, ওগুলা তো কথা দিতে হবে না আপনাকে। জাজাকুমুল্লাহ খায়র। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যাঁ, কলটা ওদের আমার কাছে আরও একটা প্রশ্ন, কত হলে মিনিমাম কত হলে জাকাত আসবে? এটা ডিপেন্ড হলো 612 গ্রাম সিলভারের মার্কেট মূল্য যত হবে এই পরিমাণ পয়সাই থাকে। তো 612 গ্রাম সিলভারের মূল্য আজকে সিলভারের রেট বোধ হয় 67 পেন্স এরকম হবে। তো যদি মনে করেন আজকের রেট হিসাবে যদি আপনি হিসাব করি, 1 গ্রাম সিলভারের দাম 64, তো 612 গ্রাম সিলভারের দাম হবে 612 গ্রাম টাইমস 0.64 পেন্স, তো 364 আজকে রাইটে, অর্থাৎ 400 পাউন্ড। এখন যদি সেফ থাকি দেয় 400 পাউন্ড বেড়েছে বেশি, এই দেশে যারাও কাজ করেন 400 পাউন্ড হামেশাই এতে বেশি সেফ থাকে, সবসময় প্রত্যেকের কাছেই ব্যাংকে বা সমিলাইয়া 400 পাউন্ড বেড়েছে উপরে সেফ থাকে। 400 পাউন্ডের উপরে হইলে দেখা দিতে হবে, 400 পাউন্ড সেফ থাকে। যদি আপনার দোকান ডিউটি চাইছে আপনার কাছে আসে, আপনি প্রত্যেক রমজান হিসেবে 10 তারিখ মনে করেন হিসাব করেন, 10 তারিখে আপনার কাছে আপনার হাতে বা ব্যাংকে সব মিলিয়া 400 বা এতে বেশি আপনার কাছে থাকলেই আপনি টাকা দিতে হবে। প্রত্যেক শতে 2.5 পাউন্ড, হাজারে 25 পাউন্ড, লাখে 2,500 পাউন্ড। তো ওই দেশে তো আমাদের এই হিসাবে যারাই আমরা এই দেশে জব করি, যাদের ইনকাম আছে এইভাবে এই অ্যামাউন্ট বেড়েছে বেশি, প্রায় সবার কাছে জমা থাকে। আর যদি মা বোন যারা আছেন তাদের সোনার ক্ষেত্রে যদি সোনা 7.5 তোলা হয় তো 7.5 তোলা মানা হয় লাগে 85 গ্রাম, 85 গ্রাম বা এর চেয়ে বেশি যদি সোনার সেট কারোর কাছে থাকে, আমি এই দেশে যারাই সোনা ব্যবহার করেন মা বোনরা তাদের সেটটা কিন্তু আসলেই আমি মনে করি 85 গ্রামের চেয়ে বেশি বেশিরভাগ করি। না, এখানে আর একটা কথা আছে যে সোনা হয়তো আছে 4 ভরি বা 3 ভরি, আর ক্যাশ মানি আছে হয়তো আর 200 পাউন্ড। এখন যদি দয়াটা নেশাব পুরে নেই, দয়াটাও নেশাবের চেয়ে কম, এখানে কয়েকটি সুরত আছে। মনে করেন জকাতের সম্পর্ক ক্যাশ পয়সার সাথে, সোনার সাথে, সিলভারের সাথে আর ব্যবসার সাথে। দেখো যদি এরকম প্রত্যেকটি তার নেশা পরিমাণ আছে, উনি যদি জকাত দিতেই হবে। আর এই চারটির কোনো একটিতে নেশাব পুরা আছে, বাকিটা নেশাবের চেয়ে কম, তো ওই সময় জকাত দিতে হবে। যেটার নেশা পুরা হয়েছে এটাও দিতে হবে, আর যেটার কম ওইটারও কিন্তু দাম ধরে দিতে হবে। এক্সাম্পল হিসাবে আপনার কাছে হয়তো জকাত ডিউর দিতে সেভিং আছে 1,000 পাউন্ড, কত 1,000 পাউন্ড, আর সোনা আছে 2 ভরি বা 3 ভরি, যে সোনা নেশা পুরো হয় নাই কিন্তু টাকার পয়সা হিসাবে নেশা পুরো হয়ে গিয়েছে, তো আপনি কি শুধু টাকার 1,000 পাউন্ডে দোকান দেবেন, নাকি 1,000 পাউন্ডের সাথে ওই যে সোনা রয়েছে আরও 2-3 ভরি সেগুলো দোকান দিতে হবে? আনসার হলো আপনাকে সোনারও দোকান দিতে হবে। কেন? যেহেতু আপনি ধনী হয়ে গিয়েছেন, আপনার 1,000 পাউন্ড অলরেডি সেভ আছে। তো এইটা যেভাবে 2.5% দেবেন, সোনা 4 ভরি যদিও 7.5 ভরি হয় নাই, সেটারও দাম ধরে যত মার্কেট ভ্যালু হবে আপনাকে সেটাও ওই 1,000 পাউন্ডের সঙ্গে অ্যাড করতে হবে। তবে এখানে একটি সুযোগ রয়েছে সোনার ক্ষেত্রে, আজকে নতুন সোনার একটি দাম রয়েছে। আজকে যদি মনে করেন আপনি প্রত্যেক বছর দোকান দেওয়ার সময় ওই বছরের সোনার যে দাম রয়েছে রাইট, ওই রেট অনুযায়ী আপনাকে দোকান দিতে হবে। আজকে স্বর্ণের 1 গ্রাম সিলভারের দাম, এই কীটা গোল্ডের দাম হলো 49.11 পেন্স, একটু বেড়ে গেছে দাম। এটা নতুন সোনা কিনতে গেলে 49.11 পেন্স আজকে 1 গ্রাম সোনার দাম। তো সোনার গ্রামের মূল্য হলো 49 পাউন্ড 11 পেন্স, ঠিক আছে? আপনি যে সোনা ব্যবহার করতেছেন, আপনি কেনার সময় হয়তো ডিফারেন্ট প্রাইসে কিনেছেন, আজকে এই সোনা বিক্রি করতে গেলে আপনাকে হয়তো স্বর্ণকার 49 পাউন্ড দেবে না, আপনাকে কম দেবে, হয়তো মনে করেন সে আপনাকে বল 40 পাউন্ড করে দিল। তো এই যে আপনি 49-এর জায়গায় 40 পাউন্ড করেও যদি বিক্রি করতে যে প্রাইস, ওই প্রাইস ধরে যদি আপনি দোকান দিয়ে দেন, আদায় হবে কি না হবে না? ইয়েস, আদায় হয়ে যাবে। বাট উত্তম তো অবশ্যই হবে, আপনি নতুন স্বর্ণের দাম যে ধরিয়ে দিলে একটু হয়তো আপনাকে বেশি দিতে হবে, গরিবের ফায়দা হবে বেশি।
এখন যদি এরকম হয় যে সুনাও আছে কয়েক বড়ি যেটা নেশাব পুরে নাই, 67 তুলার কম, 85 গ্রামের কম, ক্যাশ পয়সা আছে 200, এটাও নেশাব পুরে নাই, তো ওই সময় জকাত আসবে কি না আসবে না? তো ইমাম আবু হানিফ রহমাতুল্লাহি বলেন যে সোনার দাম প্রাইস কত এটা হিসাব করুন, আর ওই ক্যাশ পয়সা হিসাব করুন, এই দয়াটার হিসাব করার পরেও যদি নেশাব পরিমাণ হয়ে যায় তবুও জকাত আসবে। এজন্য যারা স্বর্ণ রয়েছে আর সামান্য ক্যাশ পয়সা আছে এদেরও কিন্তু জকাত ওয়াজিব হয়ে যাবে। কেন? স্বর্ণের মূল্য ধরলে আর ওই ক্যাশ পয়সা সামান্য অ্যাড করলে অবশ্যই 400 উপরে চলে যাবে। আপনি যে প্রশ্ন করেছেন, দুটোটাই নেশাব পুরে নাই কিন্তু দুটোটার পয়সা হিসাব করলে মানে নেশাব হয়ে যায়। ইমাম আবনে বলেন সতর্কতার জন্য ওনাকেও জকাত দিতে হবে। তাহলে এই দেশে মাবুন রাজারা রয়েছেন, মনে করেন যাদের 7.5 বড়ির কম শোনা, ধরেন 4 বড়ি, তো 4 বড়ির দাম যদি আপনি হিসাব করেন তো 4 বড়ির দাম, 4 বড়ির 40 গ্রাম, তাই না? তো 40 গ্রামের দাম হবে মনে করেন আমি 40 পাউন্ড করে ধরি গ্রাম, তো 4 × 40 কত, 4 গ্রামে হবে 40 তো 40 × 40 1600 পাউন্ড হয়ে যায়। তো ওনার প্রাইসে তাহলে উনি কোনো ক্যাশ পয়সা থাকে না জকাত দিতে হবে না, ওই ক্যাশ পয়সা 100 বা 200 থাকে তাহলে কিন্তু দুটোটা হিসাব করে জকাত দেওয়া লাগবে। যদি কার কোনো ক্যাশ পয়সা নাই সাত পরি দিছে তখন ওনাকে জকাত দিতে হবে না। মানে স্বর্ণ এই পরিমাণ থাকলেও জকাত আসবে না, যদি ক্যাশ না থাকে, ক্যাশ থাকে না তবে ক্যাশ তো এই পরিমাণ তো প্রায় থাকে। এর জন্য এই জন্য মাবুনরা যারাই আছেন স্বর্ণ যদি 7.5 নিচেও থাকে আর ওনার হাতে ক্যাশ পয়সা থাকে তাহলে ওই সময় স্বর্ণের প্রাইস ধরেও আর ওই ক্যাশ পয়সা হিসাব করে যদি দুটোটা মিলাইয়া 400 উপরে চলে যায় ওনাকে আবার জকাত দিতে হয়। এটা আবু হানিফার মতো কথা, ওই সেখানে ডিফারেন্ট অপিনিয়ন রয়েছে। বাট ইমা আবু হানিফা মনে করেন যেহেতু আপনার ক্যাশ পয়সা কিছু আছে সেভিং, এদিকে সোনা যদিও নেশাব পুরে নেয় কিন্তু দুটা মিলাইলে তো নেশাব পুরে দিতেছে, তো আপনাকে জকাত দিতে হবে। এই আর কি। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা কথা জানতে চাইছিলাম, আপনারা তো সব সময় হাতের পয়সা লইয়া মাদ্রাসায় কিতাব মেশিন দেন, ওগুলি হাতের পয়সা দিবলে মেশিন যাওয়া যাইত নাই বলে, খানা যাওয়া যাইত নাই, হাতের পয়সা দিই বলে মেশিন উশিন দেওয়া যাইত নাই, পানির মেশিন আর কি গরিব দ্বারে একটা বোঝা লাগবো। এখানে লগিয়া জকাত ওই লগি ব্যক্তিরে মালিক পানিয়ে দেওয়া লাগে, ইন্ডিভিজুয়াল পার্সনরে ওনারশিপ হয়ে দেওয়া লাগে, কোনো পাবলিক সার্ভিসের লাগি জকাত পয়সা ধরা যায় না। এখন টিপ হলটা ডিপেন্ড করবো আপনি কিলা দিচ্ছেন, যদি টিপ হল কোনো স্কুলও দেন বা কোনো মসজিদ মদ্রাসার দেন, দুইটা তো একজন মালিক নাই, ইনও দিতে পারতা নাই। জকাতর টিপ হল দিলে কোনো একজন গরিবের মালিক পানিয়ে দেন, যদি মনে রাখো আপনি একটা ফ্যামিলি বা একটা একজন পার্সন হইলে তোমার দিলেইছি এটা দেব, এলে বুঝা না বুঝলে আমরা ফেস লাগি যাই। তো সমান মদরসার বিল্ডিং করতে পারতাম না কিন্তু মদরসার গরিবান হইতে পারবা, আপনার টিপ হল দেন যদি তাহলে টিপ হল দিতে হইলে কোনো গরিব একজনরে দিলে বা ফ্যামিলি মালিক মানে দিলেন যদি তো ঠিক আছে। আর কিছু টিপ হল আছে মনে করো আপনি মসজিদও লাগাইন, মদরসাত লাগাইন, স্কুলও লাগাইন, ঠিক আছে না নি, একটা তো কোনো একজন মালিক নাই, হলে পাবলিকই ধরতে পারবা, এই ধরনের টিপ হল আপনি দোকান দিতে পারতাম না। ক্লিয়ার নেই? আচ্ছা ঠিক আছে। ব্যক্তির মালিক পাইয়া দেওয়া লাগে, কেমন কোন ব্যক্তির মালিক পাইয়া দেওয়া লাগে, একজন ইন্ডিভিজুয়াল ওনারশিপ হয়ে দেওয়া লাগে, এখানে পাবলিকে জকাতের ব্যক্তির ফায়দা লাগি ধরো হয়তো বা একটা গ্রুপের মালিক বানাই দিব আপনি। আসলে আমাদের লাগে মসজিদ বানাই দিয়ে দিবনি জকাত দি না, মদ্রাসার বিল্ডিং না, হসপিটাল না, টিভি চালানি না, টিভি একটা পাবলিক কলেজ ওইতো নাই, এগুলো কোনো ব্যক্তি নাই, ব্যক্তি মালিকানা ওইতো নাই, অত জিনিস জকাত দিতে পারতাম না। সোজা কথা একবারে ব্যক্তি এখন ব্যক্তি মালিক বানাইবার সময় একজনের মালিক নামে দুজন বানাইলেও ঠিক আছে, মনে করি একটা ফ্যামিলি তারা গরিব আছেন আস্তা গরিব ফ্যামিলি লইলে একটাও ঠিক আছে, মালিক মানে লিয়েছেন আপনি ফ্যামিলির মালিক মানে আস্তা ফ্যামিলি মালিক মানে ঠিক আছে, হয়তো 5 জন 10 জন তা হোক ফ্যামিলি সমস্যা নাই তারা মালিক, বা আপনি একজন মালিক মানে ঠিক আছে 3 জন মালিক মানে দিলেও ঠিক আছে। এখন মনে করি একটা রিক্সা আপনি কিনছেন, আপনি বিশ্বনাথ মার্শালে রাখি দিলে আপনি এক্সাম্পল
আর আপনি মালিক আর গরিবের জন্য ইউজ করবার লাগে আপনি যোগাতা দায়িত্ব না এটা জি এগুলো তো অনেকে ইউজ করবা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনএ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে, আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে এবং দর্শক ভাই বোনদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। জাযাকুমুল্লাহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।